আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে পরীক্ষায় আসার মতো কিছু এখানে এক কথায় কোশ্চেন নিয়ে এখানে এসেছি ওকে তো প্রথমত আমাদের এখানে এক নম্বর ষোলো নাম্বারটা কি বলছে দেখুন আমরা কিন্তু আগের টিউটোরিয়ালে কি করছিলাম নৈবেত্তিক আলোচনা করছিলাম এখানে বলা আছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা হয় এটা আমাদের এখানে তিন নম্বর বা চার নম্বর অধ্যায় দেখবেন এখানে রাসায়নিকের যে বিষয়গুলো আছে এটা মূলত আমাদের এখানে উদ্ধপাতন প্রক্রিয়া বা উদ্ধপাতন পদ্ধতি এখানে যে উদ্ধ পাতনটা উদ্ধ পাতন তো উদ্ধ পাতনটা কেমন ছিল এখানে যে প্রক্রিয়া আমাদের কি বলতে একদম কঠিন থেকে তরলে না হয় একদম বাষ্প হয় তাই না আচ্ছা ওখানে কিন্তু আমরা পড়ছিলাম সুতরাং বলছে বংশগতির মৌলিক একক কোনটি এখানে বংশগতির হচ্ছে মৌলিক একক হচ্ছে আমাদের ডিএনএ এখানে ওকে ডি এন এ অ্যাসিড নাকি ডিএনএরূপ কি কি বলুন এখানে ডিওক্সি রাইবো তাই না আচ্ছা যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশোধির বাহককে এখানে এটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক থাকে এখানে ওকে যাদের ডিএনএ থাকবে না তাদের ক্ষেত্রে কি থাকে এখানে আরএনএ থাকে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে ওকে আচ্ছা কাঁথা পিটিয়ে ধুলা ঝারার সময় নিউটনের কোন সূত্র অ্যাপ্লাই করা হয় এখানে এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র হ্যাঁ নিউটনের কি এখানে প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটা কি ছিল এখানে আমি লিখবো যে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র এটা কিন্তু বই দেওয়া আছে এই বিষয়গুলো নিউটনের প্রথম সূত্র হচ্ছে এরকম যে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সুষমগতি চলবে এখানে ওকে সালফেট যৌগমূলকের এস ও ফোর এর যত ফোর দিয়ে কিন্তু মাইনাস টু দয় আছে এখানে একটা বিষয়ে মাথায় রাখবেন এখানে যৌগমূলকের আধান যত হবে এখানে যোজনী ততই হবে কিন্তু যোজনীর ক্ষেত্রে শুধুমাত্র কি হবে না বলুন তো এখানে মাইনাস প্লাস হবে না শুধুমাত্র প্লাস দেওয়া হয় এখানে হবে এখানে এখানে ওকে আপনি এটা বের করতে পারবেন আমি বের করে সিস্টেম মনে হয় বলছিলাম সালফারের জন্য আমাদের এখানে প্লাস সিক্স এর হচ্ছে আমাদের জারুন মান অক্সিজেন কতখানে বলুন তো অক্সিজেন হচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস টুর সাথে ফোর গুণ করবেন আট হবে মাইনাস এইট হবে তা আট থেকে এটা বাদ দিলে কত হবে মাইনাস টু পাবো তো এই মাইনাস টু কিন্তু আদানটা হলো আর আদান এখানে মাইনাস টু মানে কি প্লাস মাইনাস বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে যোজনী পদার্থের কোন অবস্থায় কোন অবস্থা থেকে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় অ্যাকচুয়ালি গ্যাসীয় অবস্থা থেকে নিঃসরণ মানে কি যেটা আমাদের সরু ছিদ্র পথে যেটা বের হয় যেমন আপনি পাত মারেন যেটা সেটা হচ্ছে নিঃসরণ তাহলে পাদ তো আসলে কি বলুন তো এখানে একটা গ্যাসীয় পথ তো তাই না তার মানে এটা গ্যাসীয় এখানে সো হাসার মতো বিষয় হলো মানে হাসার কোনো দরকার নেই এখানে ওকে গ্যাসীয় প্রধান শক্তি স্তর এন এর মান তিন হলে উপশক্তি স্তর আয়ের মান কত হবে এখানে অ্যাকচুয়ালি এখানে আয়ের মান কত হবে এখানে যখন তিন হবে তিন মানে কি আমাদের এন এর মান যখন তিন হবে এখানে এন এর মান এক হলে মানটা শূন্য এন এর মান টু হলে কি এখানে শূন্য এবং এক হয় এখানে ওকে এন মান থ্রি হলে কত শূন্য এক এবং দুই হবে তার মানে শূন্য থেকে এন মানে ওয়ানের মধ্যে থাকে তার মানে দুই হবে এখানে তো টু এখানে ওকে মান মানুষ আমাদের টু মানে শূন্য থেকে এক দুই মানে হবে এখানে ওকে লোয়ার একটি আকরিক লিখতে বলছে এখানে হেমাটাইট একটা আমাদের হেমাটাইট 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 ওকে তারপর এখানে দুইটি বস্তুর তাপমাত্রার পার্থক্য সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত এখানে তো সেলসিয়াস সেলসিয়াস স্কেলের মান আছে এবং কেলভিন স্কেলের মানটা আপনাকে বের করতে বলছে এখানে তো আপনার একটা সূত্র জানছিলাম মনে হয় যে আমরা যেহেতু দুটো বস্তুর তাপমাত্রার পার্থক্য কত এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস